হ্যালো, কে? আমি বরুণ। হ্যাঁ, এ তো ঢাকায় বাড়ি আমার। ও আচ্ছা, বিজনেস করে? তাহলে তো অনেক ভালো পর্যায়ে আছে, তাই না? না, আপনার কণ্ঠটা আসলে অনেক বেস্ট, খুব ভালো লাগতেছে আমার। ওকে, বাই। ঠিক আছে, যান আর এক মিনিট ওয়েট করো, আমি একটু চলে আসছি। বললে বলে একটা মুরগি পেয়েছো? আরে আর বলিস না, একটা অনেক বড় মুরগি পাইছি, খাচ্ছি টাকা রঙ্গায় খাওয়া যাবে। আর রং নাম্বারে পরিচয় হয়েছে, মিথ্যা কথা বলছিলাম যে আমি বিবাহিত, আমার স্বামী বিদেশে আছে। এখন সে ভাবছে আমাকে সে ভাঙায় খাবে, হয়তো ভাই আমার অনেক টাকা আছে এরকম। কিন্তু শালা জানে না আমি যে কোনটি সরি আমি ভাঙায় খাবো, এটা একটু বুঝতে পারেনি। তোমার কিছু বলছে? হ্যাঁ বলছে, দেখা করতে চাইছে। বারবার ফোন কেটে দিচ্ছি, তারপর ফোন দিচ্ছ, কেটে দিচ্ছি, তারপর ফোন দিচ্ছ। তুমি জানো না আপু অমুকের সব সময় ঠিকঠাক করে রেখে আসতে হয়, লুকায় চুরি করতে হয়, তারপর আসা লাগে। মেলা দিন পকেটে টাকা পয়সা নেই, আর এই বে খালি পকেটে কয়দিন চলবে? তুমি কি কোনো ব্যবস্থা ব্যবস্থা করলে? আমি আছি না, আমি সব ঠিকঠাক করছি। এর আগে তো তোমাকে বলছিলাম, হ্যাঁ গল্পটা ওই যে ওইদিকে গল্পটা বলছিলাম, ওইটা হ্যাঁ পার্কে বসে তোমার গল্পটা শুনলাম। দেখা করতে পারি, আর তুমি ঠিকঠাক করে রাখছো তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, ছেলে পেলে যা আছে সব ঠিকঠাক দিয়ে নিয়ে ফিটিং দিয়ে দিবে। একটা কাজ কর, এবার শালার বই বড় অঙ্কে একটা অ্যামাউন্ট নেবো, যাতে আমরা কিছু না হলে 6 মাস 1 বছর বসে খেতে পারি। মালদার পার্টি তো, সেও জানো তো, চলে এমন ভাবে ফিটিং দিব যাতে 2-4-6 মাসে আমাকে ফিটিং এর কাজ না করাবে। ওই ভাবে মানে তুমি যে ভাইব কুশায় ফাঁসায় লাভিস্টের বইলে টইলে আদর যত্ন করে ওই বাকিটা নেই। 6 মাস আমরা বসে বসে প্রেম করবো, তাই না যান? আচ্ছা জানো তাহলে আর কি করবো, তুমি যাও, ওই যে সুমন আসতে গেল, সুমনের সাথে আমি ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করবো, দেখা যাক কি করা যায়। হ্যাঁ দোস্ত, কই তোর জন্য তো বসে রয়েছি। আমি আসতেছি আসতেছি, এই পার্কের কাছাকাছি আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে, ও পার্কের কোন চলে আসো। আচ্ছা আয় আয় আয়। এ দোস্ত কি অবস্থা? দোস্ত আইছে পড়াশোনা? হ্যাঁ দোস্ত ভালো আছো? না কোনোলি কথা আছে। আরে দোস্ত দেশের যে অবস্থা, আর এখন তো দুদিন আগে একটা ফিটিং করছিলাম, ওটা টাকা পয়সা দিয়ে কিনলাম, মোবাইল কিনলাম, আমার তো টাকা পয়সা সব শেষ। এই জন্য তোর কইছি যে ফিটিং এ তো সব খরচ করিস না, আমারও তো সেম অবস্থা। শোন বড় কাহিনী আছে। কি দোস? কাল দিন না নতুন একটা মুরগি ধরছে, বহুত টাকা বসে মালিক। ও তা কথা কই না। তাহলে এটা কেমনে কি? দোস্ত ওরে আমি বলছি যে এভাবে ফুসাই ফাঁসাই লাভ স্টোরি বলে টোলে একবার খালি খাবে আনে, খাবে আনলে আজকে ঠিক আছে দোস্ত। তোর আইডিয়াটা তাহলে একটা কাজ কর, তুই
চিন্তা আছে রবি কোন যা রবি তো আছে আরে যোগাযোগ করলে চলে আসব না সমস্যা নেই একটা কাজ কর রবি আমি তুই মিলে আমি সুলতানাকে ফোন দিছি সুলতানা ঠিকানা বলে দিছে ওই ঠিকানা অনুযায়ী আমরা তাই না গেলে ওর পিছনে পিছনে যাই আজকে যাবে দোস্ত কিন্তু এবার কিন্তু আগের তারিখের মতো কোনো মাপ মুরুদ না না এবার বড় চলবে না আরে এবার ফিডিং এ টাকা পয়সা ভাগ পাইলে এরকম যেন আলতু বলতু খরচ করিস না কিছু টাকা রাহি বলাতে দেয় না কোন ফিডিং পায় না পায় পরে তো না খাই মরবি তুই তো খালি আজই বনে গিয়ে ফিট ফ্যাট যা পাঁচ সাত হাজার টাকা খরচ করে ফেলা আচ্ছা তুই ওই সুমনের ফোন দে আমি ওর দাদা যাই দেখি সব পরে এসে মিট করবো তোর ফোন দিয়ে ফোন ধরস নাকি মাল খাই কি টালে রয়েছিস নাকি বেটা এদিকে তো মনে কর মুরগি টুরগি বাপের একদম পুরো রেডি হ্যাঁ ঠিক আছে ওকে ওকে আসতে